দর্শক আমাদের নতুন অতিথি জিরো বয়স সাথে হলো মার্শাল্লাহ একবারে সেই কোয়ালিটির সার একটা বাচ্চা বাচ্চাটার গলার ডিজাইন কিন্তু সেই রকম নাভি নাভিও মার্শাল্লা আমাদের নতুন কালেকশন আর কি আজকের অনেকে ইয়ে করে ভাই কি কালেকশান করলেন দেখান তো যেহেতু সুন্দর কালেকশান করছি আজকে বাসুর অনেকেই চাহিদা মুস্তফা ভাই সার বাচ্চা সহ গাবি বাসুর পাইছি কিন্তু আজকে সার বাচ্চা সহ বাচ্চাটাও দশ দিন বয়স বাচ্চার তাতে দেখেন মাজার ইয়ে দেখেন মানে কি মোটা তাজা গাভিটাও মার্শাল্লাহ দুধের রেকর্ড বলা যাচ্ছে না তবে আমি দেখে ইয়ে করছি আইডিয়া করছি যারা সামান্য কিছু দুধ বাসার জন্য নেবেন তারা নিতে পারবেন দাঁড়ছে না এখনও দেখেন অরে বাবা রে বাবা এই গরু তো একটা জিনিস সেইটা হলো এই গরুটার চেহারা নষ্ট হবে না ঠিক আছে অনেকে হয়তো মনে করতে পারে মাংস অনেক বেশি আর এই কারণে চেহারাটা নষ্ট হবে একবারে এইটাতে খাবার যদি ঠিক রাখা যায় মার্শাল্লাহ এটার চেহারা নষ্ট হবে না বাটগুলোও মোটামুটি সুন্দর এবং নাভিদ থেকে বাট তো চল তলা যখন আটকাবো তখন এইটার ভিডিও দেব আপনাদের ঠিক আছে শাহীওয়াল দেখেন কি ফিগারের একটা গরু স্কিন এত সফট আর মোটা এইটা কিন্তু পাতলা না আর মোটা স্কিন এইটার চেহারা কখনো নষ্ট হবে না আগামীকাল দর্শক আমাদের সিলেটে গাড়ি যাচ্ছে ঠিক আছে তো এই কারণে রাত্রে ভিডিও দিলাম যদি পছন্দ হয় নিতে পারবেন আরও একটা দুই দাঁত বয়সের বকনা প্রেগনেন্ট অনেক কষ্ট করে আসছে শুয়ে পড়ছে একবারে বকনাটা কিন্তু বড় সড়ো শাহিওয়াল দুই দাঁত বয়স সাড়ে আট মাস এবং তলার যে গেট আপটা এটা কিন্তু তলা আসবে সেই রকম ঠিক আছে আজকে নিয়ে আসছি আরাম করতেছে খাচ্ছে আর ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভিডিও এইগুলো নিয়ে কথা বলবো শাহিওয়াল গোলা কম্বল দেখেন মুখটা সাদা নাকের ভিতরে মার্শাল্লাহ সুন্দর এইটাও না দুই দাঁত সাড়ে আট মাস প্রেগনেন্ট সবচেয়ে মজা হলো এই গরুটা এত সুন্দরী চেহারা দেখেন এইটা অল্প খাবারে কিন্তু ইয়ে ঠিক রাখবে মানে মানে শরীর শরীরটা ঠিক রাখতে পারবে ঠিক আছে বাচ্চাও দেখেন দশ দিন বয়স তো যেহেতু নতুন কালেকশান করে নিয়ে আসছি সার বাচ্চা সহ এই কারণে মূলত দেখাইলাম বাচ্চাটা কেমন কোয়ালিটির হবে দেখেন সেই কিন্তু হবে ও ও ওরে কিন্তু মনে হচ্ছে মানে শর্ট ঠিক আছে মানে ওই যে বন গরু আছে না মানে ইয়ে ওই যে ভর্তি গরু এরকম কারণ ও মোটা হয়েছে বেশি দুধ খায়ে খায়ে মোটা হয়েছে কয়েকদিনে এই কারণে তো দেখা যাক আমি এইটার বিষয়ে এইটার বিষয়ে আসলে তেমন ইয়ে করব না এখন কারণ গরুটা নিয়ে এসছি ক্লান্ত আর খাইছে মোটামুটি খাইছে কিন্তু ক্লান্ত তারপরেও আর এইটা এইটা আপনার যদি সাপোজ দুই তিন দিন খাবার নাও ইয়ে করা হয় তেমন একটা তারপরেও কিন্তু এর চেহারায় ঘাটতি যাবে না আর অনেক গরুতে বাচ্চা দেওয়ার পরে চেহারাটা একটু বাজে মানে নষ্ট হয়ে যায় এইটা হান্ড্রেড পারসেন্ট একবারে শিওর এইটার চেহারা এইরকমই থাকবে বরং যদি আপনি ভালো খাবার দিতে পারেন তাহলে এইটার চেহারা আরও বেশি উন্নত হবে ঠিক আছে যারা শখিন গরু চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এইটার জন্য আসলে দাম দর বিষয়ে এখন কোনো আলোচনা করব না নেক্সট যখন আমরা এগুলো ভিডিওতে উঠাবো সেরকমভাবে তখন এগুলো নিয়ে আলোচনা করব। মাথার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কিন্তু অনেক সুন্দর একটা স্মার্ট গরু বাচ্চা গাভিতে একবারে এত সুন্দর মানাইছে আর বিশেষ করে দেখেন সেই কিন্তু এর স্কিন একবারে মরিচের মতো ঠিক আছে কাজকে নিয়ে আসছি মোটামুটি দু এক দিনের মধ্যে আমার সাথে এটার বন্ধুত্ব হয়ে যাবে দেখছেন স্কিন কিরকম এত এত সুন্দর পশমে বলে দেয় গরুর যে গরুর কোয়ালিটি কেমন মনে হয় তেল তেল ইয়ে হই হইতেছে এই আর কি তো যদি পছন্দ হয় যেহেতু সিলেটে গাড়ি যাবে আমাদের আগামীকাল বৈকালের দিকে গাড়ি ছাড়বো সিলেটে বেশ কিছু গরু যাবে সিলেটে তো চাইলে এইগুলো পছন্দ করতে পারেন দাম দর মোবাইলের মাধ্যমে যদি ফোন কোনো হয়তো ঘুমিয়ে যাব ফোন রিসিভ না করতে পারলে মেসেজ দেবেন সকালে জবাব দেবো ইনশাল্লাহ আর আগামীকাল ব্যাংক খোলা আছে পেমেন্টও ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে পেমেন্ট করতে পারবেন দেখার মতো একটা গরু ভাই দেখছেন কালেকশানটা কেমন লাগলো ব্যসা কিনা যাই হোক কিন্তু কালেকশন কেমন লাগলো জানাবেন আর এই বকনারা থাকবেই এটা যতক্ষণ না বিক্রি হয় এটা থাকবে এটা অবশ্য এটার জন্য ফোন আসে নাই আসে এটা থাকবে যদি প্রয়োজন হয় নিতে পারবেন এই বকনাটাও গিরের বকনা ঠিক আছে